আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা গত দুই দিন ক্লাসে, বিজ্ঞান ক্লাসে, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ নিয়ে দেখেছি। আজকেও একটু লবণ নিয়ে আলোচনা করে আমরা পুরো ক্লাসটাকে আবার একটু রিভিউ করব এবং আজকে এই চ্যাপ্টারটা আমাদের শেষ করে দেব। আচ্ছা চলো আমরা কিছু উপকরণ দেখো, আমি এখানে অনেক কিছু উপকরণ রেখেছি। সেদিন আমি তোমাদের দুটা পরীক্ষা দেখাতে পারি নাই, আজকে সেই দুটো আবার একটু দেখাবো। আচ্ছা প্রথমে আমরা একটা পাত্রে কিছু পানি নেই, হ্যাঁ এই বিকারে কিছু পানি নিলাম, এই যে দেখো ফ্রেশ ওয়াটার নিয়েছি। আচ্ছা এর ভিতর একটু লবণ গুলে নেই, লবণ আর একটু নেই, লবণ বেশি করে দেখবো লবণটা কি জাতীয় পদার্থ। লবণটাকে ভালো করে গুলে নিচ্ছি, হ্যাঁ এটা আমাদের খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ আমরা নিয়েছি। আচ্ছা লবণটা মোটামুটি গুলে গেছে। এখন আমরা লিটমাস পেপারগুলি একটু এর ভিতর দেখব, ডুবিয়ে নীল লিটমাস, লাল লিটমাস কোনো পরিবর্তন হয় কি না। তোমাদের বলে রাখা দরকার যে লাল লিটমাস পেপার কিন্তু আমি কিনে আনিনি, নীল লিটমাস পেপারকে অ্যাসিডে ডুবিয়ে লাল করে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলো সঠিক নির্দেশনা নাও দিতে পারে, তাও দিচ্ছে দেখি, আমি পরীক্ষা করে দেখেছি যে দেয়, মোটামুটি দেয়। হ্যাঁ আচ্ছা নীল লিটমাস পেপার আমি লবণ পানিতে ডুবালাম, এর কি কোনো পরিবর্তন হলো? নীল নীলই আছে তাই না, দেখো তো দেখা যায় নীল নীল পেপারটা, এই যে ডুবাচ্ছি নীল নীলই আছে। আচ্ছা এরপরে লাল লিটমাস পেপার একটা ডুবিয়ে দেখি যে এর কোনো পরিবর্তন হয় কি না। লাল লিটমাস পেপার যেহেতু অল্প আমরা একটু ছিঁড়ে এটাকে ব্যবহার করি, হ্যাঁ এটাকে ছিঁড়ে ব্যবহার করি, এই যে লাল লিটমাস পেপারটাকে ছিঁড়ে এর ভিতর দিয়ে দেখছি কোনো পরিবর্তন হয় কি না, করে গেল। আচ্ছা দেখো লাল লিটমাস পেপারেরও কোনো পরিবর্তন হয়নি, নীল লিটমাস পেপারেরও কোনো পরিবর্তন হয়নি, লাল লিটমাস পেপারেরও কোনো পরিবর্তন হয়নি। তাহলে লবণ, লবণটা কি জাতীয় পদার্থ? লবণ অ্যাসিডও না ক্ষারকও না, তাহলে লবণকে আমরা বলতে পারি নিরপেক্ষ পদার্থ। এই ধরনের যত ধরনের লবণ আছে তুমি লবণকে পরীক্ষা করে দেখতে পারো যে সব ধরনের লবণই নিরপেক্ষ পদার্থ। আচ্ছা তাহলে এটাকে আমরা একটু ফেলে দেই। আমরা অ্যাসিড সম্পর্কে জানলাম, ক্ষারক সম্পর্কে জানলাম এবং লবণ সম্পর্কে জানলাম। অ্যাসিড যে সাধারণত অ্যাসিডের বৈশিষ্ট্যগুলি কী ছিল আবার একটু আমরা মনে করার চেষ্টা করি। অ্যাসিড যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় এবং যেটা টক যুক্ত, আরও কী হয় যেটা আমরা নীল লিটমাস পেপার দেখছি অ্যাসিডে ডুবালে সেটা লাল বর্ণ ধারণ করে, এগুলি হলো অ্যাসিডের বৈশিষ্ট্য। আর অ্যাসিড সাধারণত ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এটা আমরা জানি। আচ্ছা এটা গেল অ্যাসিডের ব্যাপারে। এরপরে আমরা ক্ষারক কী জানছি? ক্ষারক জানি যে সকল রাসায়নিক পদার্থে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং যারা পানিতে হাইড্রোক্সিল পরমাণু দেয় তাদেরকে আমরা বলতেছি ক্ষারক। ক্ষারকের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ষারক কটুস্বাদযুক্ত, আর একটা হচ্ছে ক্ষারক পানিতে পিচ্ছিল হয়, এটা আমরা গত ক্লাসে দেখেছি। আবার ক্ষারকের ভিতর যদি আমরা লাল লিটমাস পেপার ডুবাই তাহলে সেটা নীল বর্ণ ধারণ করে। সেদিন আমরা জেনেছি যে ক্ষারক, আমরা ক্ষারকের ব্যবহারটা কি, ব্লিচিং পাউডারে ক্ষারক আছে, আমরা যে অ্যান্টাসিড খাই সেটা অ্যান্টাসিড লিকুইড এবং ট্যাবলেট সেটাতেও ক্ষারক জাতীয় পদার্থ আছে। সেদিন কিন্তু আমি অ্যান্টাসিড নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের জন্য আমি দেখাতে পারি নাই, আজকে আমরা একটা অ্যান্টাসিড ট্যাবলেট, এই অ্যান্টাসিড ট্যাবলেটকে পানিতে গুলে দেখব যে এটা কি জাতীয় পদার্থ, আসলে কি এর মধ্যে ক্ষারক জাতীয় পদার্থ আছে নাকি। এটাকে আমরা একটা মর্টারে নিলাম, নিয়ে এটাকে গুঁড়া হয়ে গেছে, আমরা এখন এটাকে দেখব যে এটা কি জাতীয় পদার্থ।
এই পানিটা এখানে ফেলে দেই। আচ্ছা, তাহলে এই পানির ভিতর এক সাদা পানি নিলাম, সাদা বলতে ফ্রেশ পানি। এই পানির ভিতর আমরা সেই অ্যান্টাসিডের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। দেখবো এখন এই পানিটা কি হিসাবে কাজ করে। এর মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে শুধু, নাকি হাইড্রক্সিল আয়নটা থাকে, আমরা সেটা দেখব। সেটা লিটমাস পেপার ডুবালেই বোঝা যাবে যে আসলে এও কি আয়ন দিচ্ছে। পানিটা বেশি হয়ে গেছে, আচ্ছা এখন একটা নীল লিটমাস পেপার ডুবিয়ে দেখি এর কোনো পরিবর্তন হয় কি না। নীল লিটমাস পেপার যেমন ছিল তেমনই আছে। এখন একটা লাল লিটমাস পেপার কে ডুবিয়ে দেখি, হালকা একটু নীল হয়েছে, তোমাদের এটা চোখে পড়বে না। বেশিক্ষণ একটু ডুবিয়ে রাখি তাহলে বোঝা যাবে, হালকা একটু নীল হয়েছে। হ্যাঁ, এই হালকা, এত হালকা যে এটার আরেকটা ট্যাবলেটের ভিতর দিয়ে দিই। ট্যাবলেটগুলি খোলা কেন, সবগুলি খোলা মনে হচ্ছে। পানিটা একটু বেশি হয়ে গেছে তো, অ্যান্টাসিডে কি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু হাইড্রোক্সিল মূলক আছে তাহলে আমরা জানি অ্যান্টাসিডে ক্ষারক জাতীয় পদার্থ আছে। আমরা এখন একটা লাল লিটমাস পেপার, আসলে পেপারগুলি তৈরি করা তো, যার জন্য এটা দিচ্ছেন, এই একটুখানি নীল হয়েছে। একটুখানি হালকা নীল, নীলটা কি বোঝা যায়, বোঝা যায় না, না আচ্ছা এই হালকা দেখো তো, একটু হালকা পানি, আসলে বেশি পানি হয়ে গেছে যার জন্য এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই পেপারটা, আমরা আগেই বলেছি যে পেপারটা তৈরি করে নেওয়া, লাল লিটমাস পেপারটা তৈরি করে নেওয়া, তারপরেও যদি কিছুক্ষণ রেখে দেই তারপরে কি হয় দেখি, যে এর ভিতরে এটা দ্রবীভূত করলে কি হয়, হালকা একটু আসে, এটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা থাক, আরেকটা আমরা পরীক্ষা করে দেখব যে চুনের পানিতে অ্যাসিডের পানি অল্প অল্প করে ঢাললে সেটা কি হয়। চুন কি ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। চুনের পানি আমি আগেই এখানে রেডি করে রেখেছি, দেখো গ্লাসটা খুব ভালো করে দেখো, গ্লাসের নিচে চুনের তলানি পড়ে আছে আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেই লাইম ওয়াটার। এটাকে আমরা একটা পাত্রে নিয়ে একটু একটু করে দেখব যে কি হয়, আর এর ভিতরে আমি অ্যাসিড পানি গুলিয়ে রেখেছি। তাহলে এই পাত্রটায় নেই, এটার মধ্যে নেই, এটার মধ্যে নিয়ে চুনের পানিটা ঢাললাম। হুম আচ্ছা, ঢালার পরে আমরা দেখি আসলে যে চুনের পানিটা কি অ্যাসিডে, এটা নীল, যেহেতু চুনের পানি অ্যাসিড হলে নীল লিটমাস লাল হয়ে যেত, এটা নীলই আছে। এখন লাল লিটমাসকে দিয়ে দেখি, দেখো এটা নীল বর্ণ ধারণ করছে, তাই না, এটা বোঝা যায়, এটা বোঝা যাচ্ছে যে নীল বর্ণ ধারণ করেছে। এখন আমরা একটু একটু করে, তোমাদের এই পরীক্ষাটা বইতে আছে ওই জন্য আমি এটা করে দেওয়ার চেষ্টা করছি, অল্প করে
ও আচ্ছা, এটা বুঝাই দেই, এটা আমার ছিল, এই পাত্রে হলো চুনের পানি, আর এই পাত্রে রেখেছি অ্যাসিডের জলীয় দ্রবণ। সেখানে আমি লিটমাস লালকে দেখো, নীল লিটমাস লাল হয়ে গেল, তাই না? নীল লিটমাসটা লাল হয়ে গেল, আবার দেখাই। এই একটা নীল লিটমাস পেপার, একদম নীল লিটমাস লাল হয়ে গেল, কি মজার ব্যাপার না? তাহলে এখানে আসছে আমার অ্যাসিড। এখন এই পানিটা আমি আস্তে আস্তে করে এই চুনের পানিতে ঢালবো। চুনের পানি আমরা একটু আগে দেখলাম, এখানে ক্যামেরাটা রাখার চেষ্টা করো একটু। আচ্ছা, চুনের পানিটা আমি এখানে রাখলাম। চুনের পানির মধ্যে একটু অল্প অল্প করে অ্যাসিড পানি ঢালবো, দেখবো যে কি পরিবর্তন হয়। লাল লিটমাস আবার নীল হয় কিনা, চুনের পানিতে লাল লিটমাস নীল হয়ে গেছিল, দেখো এখন কিন্তু একটু নীল হয়েছে, এরপরে আর একটু দিলে আর হবে না। এই লাল লিটমাস ও আর নীল হচ্ছে না, লালই থাকছে, তার মানে এখন সে এখানে লবণ এবং পানি উৎপন্ন করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে বইয়ের যতগুলি পরীক্ষা আছে মোটামুটি সবই দেখে ফেলেছি। কি একটা জিনিস যেটা হলো বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে নির্দেশক যে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা জানি না। সে যেরকম কী কী আছে প্রাকৃতিক উপাদান, কুয়ের গোটা, বেগুনি পাতা, কফির পাতা, বিট, তারপরে তোমরা জবা ফুল নিতে পারো, এরকম কিছু উপাদানের রস করে রসটাকে কী করতে হবে, রসটাকে ভালো করে মানে রসটা নিয়ে সেটাকে তাপ দিতে হবে, তাপ দিয়ে ফুটিয়ে প্রত্যেকটা তুমি কোন ফুল নিলে কোন ফলের রস নিলে এরকম লিখে রাখবে, লেবেল করে পাত্রে লিখে রাখলে। এখন তো তুমি জানো লেবুতে অ্যাসিড আছে, টক দই অ্যাসিড আছে, খারক সাবানের পানিতে খারক আছে, এরকম তুমি জানো। প্রত্যেকটার মধ্যে ড্রপার দিয়ে ওই উপাদানগুলি দিয়ে দেখবে যে তাদের রঙের কোনো পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয়, লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওটা কি অ্যাসিড, আর যদি নীলটা লাল হয়ে যায় সেটা হবে খারক। নীলটা লাল হয়ে গেলে শরীর অ্যাসিড, আর লালটা যদি নীল হয়ে যায় সেটা হয়ে যাবে খারক। এটা তোমরা করে নিতে পারো। আর আর একটা জিনিস আমি এই চ্যাপ্টারে বাদ রেখে গেছি, সেটা হচ্ছে অ্যাসিডের অপব্যবহার। অ্যাসিডের ব্যবহার আমরা আগেই জেনেছি যে জৈব অ্যাসিড যেগুলি যেগুলি আমরা জীবদেহ থেকে পাই, ফলমূল থেকে পাই, সেগুলি হচ্ছে খাবারের উপযোগী অ্যাসিড। এই অ্যাসিডগুলি আমরা খেতে পারি, যেমন এখানে মাল্টা আছে, আঙুর আছে, আঙুরেও অ্যাসিড আছে, মাল্টাও অ্যাসিড আছে, আমরা একটু দেখে নেই যে আসলে আছে কি না। হ্যাঁ, আচ্ছা, এই সকল অ্যাসিড আমি করতে থাকি আর বলতে থাকি যে এই সকল অ্যাসিডগুলি কিন্তু খাবার উপযোগী অ্যাসিড, এগুলি আমরা কী করি নিত্যদিন আমরা খাই, এগুলি খেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু পরীক্ষাগারে যে অ্যাসিডগুলি তৈরি করা হয়, দেখো এই নীল পেপারটা লাল হয়ে গেছে, আবার একটু দেখে এই পাশে নীল, দেখো আঙ্গুরে অ্যাসিড আছে, তাই তো? তাহলে এই এখন বলতে পারো আল্লাহ আমরা অ্যাসিড খেয়ে ফেলতেছি, আসলে না, এই অ্যাসিডগুলি খাবার উপযোগী অ্যাসিড, তাই আমরা খেতে পারি। আবার কিছু যেমন আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু প্রাকৃতিক অ্যাসিড, কিন্তু সেটা আবার খাবার হজমের জন্য আমাদের লাগে, সেটা আমাদের শরীরেই উৎপন্ন হয়, ভিতরেই উৎপন্ন হয়। হ্যাঁ, আর যেগুলি অ্যাসিড রসায়নাগারে পাওয়া যায় বা তৈরি করা হয়, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলি কিন্তু খাবারের জন্য উপযোগী নয়। এগুলি আমাদের সাধারণত প্রোডাকশনে ব্যবহার করা হয়, যে উৎপাদনের ক্ষেত্রে, যেমন সালফুরিক অ্যাসিড আমরা কোথায় কোথায় ব্যবহার করি, বাসাবাড়িতে আমরা আইপিএসে ব্যবহার করি, মাইকের ব্যাটারিতে ব্যবহার করি, সোলার প্যানেলের ব্যাটারিতে ব্যবহার করি, গাড়ির ব্যাটারিতে ব্যবহার করি সালফুরিক অ্যাসিড, আর ব্যবহার করি সালফুরিক অ্যাসিড কলকারখানায় ব্যবহার করা হয়, তার একটা হলো সার কারখানায়, সার কারখানায় সালফুরিক অ্যাসিড প্রচুর ব্যবহার করা হয়, এবং সালফুরিক অ্যাসিড দিয়ে আমরা কাগজ তৈরি করি, ওষুধ তৈরি করি, তারপরে রেয়ন তৈরি করি, হলো বিস্ফোরক পদার্থ তৈরি করি। আচ্ছা, এটা বলতে বলতে আবার একটু দেখি যে মালটায় কী আছে, মালটা অলরেডি আমার হাতে লেগে গেছে, মালটা রস, নীল লিটমাস পেপারটা পরিবর্তন হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ,
এই যে নীল লিটমাস পেপার একটাকে মালটার সাথে লাগিয়ে দেখি, দেখছো লাল হয়ে গেছে। আচ্ছা এখন এই পাশটা দেখি, এই পাশটাও লাগিয়ে দেখি লাল হয়ে গেছে। হ্যাঁ তার মানে এর মধ্যে কি আছে, অ্যাসিড আছে, কিন্তু এই অ্যাসিডগুলি আমাদের শরীরের জন্য উপযোগী। আচ্ছা আর যে অ্যাসিডের কথা যে একটু আগে বলছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা সাধারণত শিল্প কারখানায় ব্যবহার করে থাকি, তার ভিতর ওষুধ কারখানায়, বিস্ফোরক পদার্থে, সার কারখানায়, কাগজ উৎপাদনে, রেউন উৎপাদনে, তারপরে তোমার কাগজ পেইন্ট উৎপাদনে, রং উৎপাদনে, এই আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। রং এবং পেইন্ট কিন্তু একটু পার্থক্য আছে, রংটা একটু হালকা, পেইন্ট একটু গাঢ় পদার্থ। যেমন আমরা বাসায় যে পেইন্ট করা হয় কাপড়ে, এই এই কাপড়টাই খেয়াল করো, এই কাপড়ের যেমন এই বেসটাতে রং ব্যবহার করা হয়েছে আর এই অংশটাতে পেইন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ তো রং এবং পেইন্ট দুটো ভিন্ন জিনিস, একটা পাতলা এবং একটা গাঢ়। পেইন্টটা সাধারণত তুমি কাপড়ের যে পেইন্টটা সেটা বুঝতে পারবে, রংটা কিন্তু আয়রন করলে আয়রনটা লেগে যায় না, কিন্তু পেইন্টটা আয়রন সরাসরি ওটার সাথে লেগে যায় আয়রন করতে গেলে। আচ্ছা এগুলো উৎপাদনে আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করি। এর আগে বলা হয়েছিল, তোমরা একটা একজন কোশ্চেন করছিলে যে সালফুরিক অ্যাসিড ব্যবহারে কেন একটা দেশ উন্নত বলা হবে, যে দেশ যত বেশি সালফুরিক অ্যাসিড ব্যবহার করে সেই দেশকে তত উন্নত বলা হয়, কারণ সালফুরিক অ্যাসিড ব্যবহার করে বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হয়, তাদের উৎপাদন ক্ষমতা বেশি, তাদের আর্থিক আয়টা বেশি, এই যে আয়টা বেশি এই কারণেই সেই দেশ তত উন্নত। আচ্ছা এরপরে আর কী অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় ব্যবহার করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় ওষুধ উৎপাদনে, কাগজ উৎপাদনে, এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় বিস্ফোরক উৎপাদনে, স্বর্ণ খনি থেকে যখন আরোহণ করা হয় তখন স্বর্ণ পরিশোধনের জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, এবং রকেটের জ্বালানি হিসাবে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কিন্তু আরও কিছু মানুষ কিছু অ্যাসিড ব্যবহার করে, সেটাকে অপব্যবহার করে, যেমন মানুষকে ক্ষতি করার জন্য অ্যাসিড ছোড়া হয়, কারোর সাথে কারো হিংসা থাকলে, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ থাকলে, কেউ কারোর কাছে টাকা না পেলে, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ কাজ, এটার জন্য আমাদের দেশে একটা আইন আছে, দণ্ডনীয় অপরাধ, এই আইন এটাকে আমরা মেনে চলব, এবং এই যেন আমরা অ্যাসিডের অপচয় না করি সেদিকেও খেয়াল করব, এবং অ্যাসিডের অপব্যবহার না করি সেদিকেও খেয়াল করব। তাহলে আমাদের এই যে আমরা অ্যাসিড পড়লাম, ক্ষারক পড়লাম, লবণ জানলাম, লবণ কিন্তু নিরপেক্ষ পদার্থ, আর অ্যাসিড ক্ষারক ভিন্ন ভিন্ন জাতীয়, একটা অ্যাসিড আর একটা হলো ক্ষারক, এরা ভিন্ন ধর্মী পদার্থ, সম্পূর্ণই ভিন্ন ধর্মী পদার্থ। হ্যাঁ তাহলে আমাদের এই যে এই চ্যাপ্টারটা ছিল অ্যাসিড, ক্ষারক, অম্ল, ক্ষারক এবং লবণ, সেটা তাহলে আজকের এই পার্ট দিয়ে শেষ হয়ে গেল। ঠিক আছে ভালো থাকবে, আর এটাকে একটু পড়বে, আর এমসিকিউর জন্য বইটা ভালো করে তোমরা বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়বে, এমসিকিউ দেখবে যে ওর ভিতরে তোমাদের এমসিকিউর সকল উত্তর পেয়ে যাবে। ঠিক আছে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।